নমস্কার, আমি অহনা। গত বছর 22শে জানুয়ারি আমি আমার মা ও বাবার সাথে গিয়েছিলাম নেতাজি ভবন। আজ তোমাদের সেই গল্পই বলবো। আমাদেরই কলকাতার ভবানীপুরে নেতাজির বাড়ি ছিল, যা এখন সংগ্রহশালা। বাড়িটির তিনতলায় পৌঁছে দেখলাম নেতাজির অনেক ছবি, ওনার ব্যবহৃত জিনিসপত্র, ওনার নিজের হাতে লেখা বেশ কিছু চিঠি সযত্নে সংরক্ষিত করা আছে। এবার দোতলায় কি দেখলাম বলি? দোতলায় পেলাম সেই ঘর যেখানে এক সময় উনি থাকতেন। ওনার খাট, বিছানা, পড়বার টেবিল, চেয়ার, কিছু জামা কাপড়, আরো কত কি। দেখলাম তার অফিস ঘরটা, যা তিনি কংগ্রেসের সভাপতি থাকাকালীন ব্যবহার করতেন। আবার দেখলাম সেই গাড়ি, যা চড়ে তিনি শেষবারের মতো এই বাড়ি ছেড়ে সুদূর জাপানে চলে গিয়েছিলেন স্বাধীন ভারত গড়ে তোলার স্বপ্ন সত্যি করতে। নেতাজি ভবনের একতলায় একটি গ্রন্থাগারও আছে। ফেরার আগে ওখানে গিয়ে কৃষ্ণা বসুর লেখা ছবিতে নেতাজি জীবনী বইটা কিনে অনেকটা ভালো লাগা আর ওনাকে দেখতে না পাওয়ার কিছুটা কষ্ট নিয়ে বাড়ি ফিরে এলাম। এই সেই বই, তোমরা যদি কেউ পড়তে চাও আমায় বলো, আমি দেব, পড়ে দেখো, ভালো লাগবে। জয় হো নেতাজি।